হ্যালো এভরিবাডি, স্যাবির চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয় বাংলা ব্যাকরণের ক্রিয়াপদ। ক্রিয়াপদের অর্থ হল যে পদের দ্বারা কোনো বাক্যে কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। আমরা হাঁটি, বসি, খাই, ঘুমাই, লিখি, হাসি, খেলাধুলা করি, নাচি। শুধু মানুষ নয়, সমস্ত জীবজন্তু, পশু পাখি, গাছপালা কিছু না কিছু ক্রিয়া সম্পাদন করেই চলেছে। ক্রিয়াপদ হলো পাঁচটি পদের একটি, যাদের দ্বারা একটি বাক্য সম্পূর্ণরূপে গঠিত হয়। ক্রিয়াপদ দুভাগে বিভক্ত, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়ায় বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, আর অসমাপিকা ক্রিয়ায় বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। সমাপিকা ক্রিয়ার উদাহরণ, আমি পড়েছি, সে স্কুলে যায়, রমা ফুল তোলে ইত্যাদি। অসমাপিকা ক্রিয়ার উদাহরণ, করলে, করতে, করে, বললে, বলতে, বলে ইত্যাদি। মূল ক্রিয়ার সঙ্গে ইতে, ইলে বা ইয়া যোগ করে অসমাপিকা ক্রিয়া গঠিত হয়। পড়লে, বললে, এলে, পরে, বলে, এসে, পড়তে, বললে, যেতে ইত্যাদি হল অসমাপিকা ক্রিয়া। মনে রাখা দরকার, ক্রিয়াপদ যে কোনো বাক্যের সবচেয়ে প্রধান অংশ। কেবলমাত্র একটি ক্রিয়াপদ দিয়েও বাংলা বাক্য হয়, যেমন পড়ছি, খেলছি ইত্যাদি। একটিমাত্র বিশেষ্য বা সর্বনাম ও একটিমাত্র ক্রিয়াপদের সাহায্যে বাংলায় সুস্পষ্ট বাক্য গঠিত হতে পারে, যেমন সূর্য ওঠে, আলো ফোটে, পাখি জাগে ইত্যাদি। ক্রিয়াপদ বাক্যের সবচেয়ে প্রয়োজনীয় অংশ, তবু কখনো কখনো এই প্রয়োজনীয় অংশকে গোপন রাখা হয়। যেমন, আমি এখন সুস্থ, এখানে সুস্থের পরে আছি বা হয়েছি ক্রিয়াপদটি ব্যবহার করা হয়নি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ইউ ক্যান ফলো আস ইন ফেসবুক, ইউটিউব অ্যান্ড লিঙ্কডইন। Meet you again in next video. Bye.